ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা সাকিব খানকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন কেন এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়ে তিনি তার ভক্তদের মধ্যে আলোচনাই এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় তুফান চলচ্চিত্রে মূলত চলচ্চিত্রটিতে তাকে ডনের অবতারে দেখেছিল তার ভক্তরা পাশাপাশি চলচ্চিত্রটিতে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে তাই তো অবশ্য তিনি তার চরিত্রটির জন্য তার ভক্তদের কাছে ব্যাপক আকারে আলোচনা এসেছিলেন ফলে চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ ইনকাম করতে পারে বলে এমনটাই জানা যায় তাছাড়া আরও জানা যায় যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড নির্মাণ করা হবে মূলত দুই সালে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড আসবে বলে এমনটাই ইতিমধ্যে শোনা গিয়েছে তাই তো অবশ্য সাকিব খানের অনুরাগীর আপাতত চলচ্চিত্রটির জন্য আছে অপেক্ষাতে এদিকে রিসেন্টলি মুক্তি পেয়েছে সাকিব খানের নতুন চলচ্চিত্র দরদের টিজার মূলত এক মিনিট দৈর্ঘ্যের টিজারটি ইতিমধ্যে দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে কেননা সেখানে সাকিব খানের লুকের সঙ্গে তার বলা সংলাপগুলো তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কেড়েছে পাশাপাশি চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলো অনুরাগীদের কাছে আরও বেশি নজর কাড়ে সেই সাথে চলচ্চিত্রের টিজার দেখে এটুকু ধারণা করা যায় যে চলচ্চিত্রটি মূলত রোমান্টিক ঘটনার তাছাড়া আরও ধারণা করা যায় মেবি চলচ্চিত্রটিতে তার স্ত্রীর সঙ্গে খারাপ কিছু ঘটবে কেননা প্রকাশিত টিজারটিতে সাকিব খানের মুখে শোনা যায় তিনি তার স্ত্রীকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারেন তাই তো অবশ্য ধারণা করা যাচ্ছে তার স্ত্রীর জন্য এই খুনগুলো চলচ্চিত্রের পর্দায় করবেন এই তারকা যাই হোক সেটি তো অবশ্য চলচ্চিত্রটি মুক্তির পরই বোঝা যাবে কেননা চলচ্চিত্রের টিজার দেখে আসলে সম্পূর্ণ চলচ্চিত্রের গল্প ধারণা করা যায় না কিন্তু আপাতত যেটুকু বোঝা যায় সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এই ভিডিওতে পাশাপাশি টিজারটিতে পায়েল সরকারকে কারও অভিনয় করতে দেখা যায় মোরবার চলচ্চিত্রটিতেই তার ও অবশ্য পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাই তো অবশ্য প্রকাশিত টিজারে তার এক ঝলক দেখা গিয়েছে যার প্রেক্ষাপট এরই মধ্যে ধারণা করা যায় কিছু মিলে চলচ্চিত্রটি অনুরাগীদের কাছে নজর কাড়বে বাইদ এই চলচ্চিত্রটি অবশ্য নভেম্বর মাসের পনেরো তারিখে মুক্তি দেওয়া হবে বলে এরই মধ্যে জানা যায় তাই তো অবশ্য এরই মধ্যে নির্মাতারা চলচ্চিত্রের প্রমোশনের কাজ শুরু করে দিয়েছেন কেননা চলচ্চিত্রটি মুক্তি তার মাত্র এক মাস কয়েকটা দিন সময় বাকি আছে তাই তো অবশ্য নির্মাতা চাচ্ছেন চলচ্চিত্রের প্রমোশনালের কাজটি জোরালোভাবে করতে মোরবা তাই তো অবশ্য রিসেন্টলি চলচ্চিত্রের টিজারটি নির্মাতারা নতুনভাবে উন্মোচন করেছে যা অবশ্য রিসেন্টলি সাকিব খানের ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে জেনে তো নিলেন সাকিব খানের দরদ চলচ্চিত্রের টিজারটি আসলে কেমন ছিল ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন অ্যান্ড সাবস্ক্রাইবর চ্যানেল ফর মোর আপডেট